রাজ কমিটির পক্ষ থেকে সমস্ত এলাকার জনসাধারণকে জানানো হচ্ছে যে এলাকাতে একটি কুকুর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে আছে এবং সেটি একটি বাচ্চাকে অলরেডি কামড়ে দিয়েছে এবং একটি গরুকে কামড়েছে এবং কুকুরটি বিবরণ হলো কুকুরটি গায়েতে কোনো লোম নেই, কুকুরটি কালো রঙের রোগা পাতলা। তো কুকুরটি থেকে সবাই সাবধানে থাকবেন এবং নিজেরা এবং নিজের বাচ্চাদেরকে একটু দায়িত্ব সহকারে রাখবেন। পাগলা কুকুরে আতঙ্ক এলাকা জুড়ে আজ বুধবার সকাল থেকেই। কুকুর থেকে বাঁচতে গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে রাস্তায়। ঘটনা দাসপুর থানার রাজনগর এলাকার। করোনা ও বন্যা পরিস্থিতির মাঝেই 24 নভেম্বর বুধবারের 7 সকালে কুকুরের আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। সকালে বছর দশে মোনা দলবেরা তার বাড়ির উঠানে ফুল তুলতে গেলে হঠাৎই এক কুকুর তাকে কামড়ে ধরে। ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। প্রতিবেশীদের শব্দ শুনতে পাওয়া মাত্রই ছুটে পালায় কুকুর। গুরুতর জখম অবস্থায় ওই সুমনাকে উদ্ধার করে দাসপুর হাসপাতালে পাঠানো হয়। এরপরে একাধিক গ্রামবাসীর পাশাপাশি ওই কুকুরটি একাধিক গবাদি পশুসহ অনেকগুলি অন্যান্য কুকুরকেও কামড়ে দেয় বলে জানা গেছে। ইতিমধ্যেই 5টি কুকুর মারা গেছে, গবাদি পশুগুলির চিকিৎসা চলছে। এই ঘটনার জেরে ওই গ্রামে পাগলা কুকুরের আতঙ্ক ছড়ায়। বিষয়টি দাসপুর এক ব্লক প্রশাসনের নজরেও আসে। তবে জানা গেছে প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়ার আগেই ওই হিংস্র কুকুরটিকে গ্রামেরই কয়েকজন মেরে ফেলে। দাসপুর থেকে মৃণাল কান্তি জানার রিপোর্ট। আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ ঘাটাল। বোন সকালে ফুল তুলতে গিয়েছিল, তারপরে হঠাৎ চিল্লাচ্ছিল, দিয়ে আমরা গিয়েছিলাম, তারপরে দেখলাম একটা কুকুরে কামড়ালো। তারপরে আমরা তাকে ছাড়িয়ে ওখানে জল টল দিলাম। জল দেওয়ার পরে তার গোটা গায়ে কামড়ানোর দাগ। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে ওষুধপালা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিনে সকালবেলা গরুটা বাঁধা ছিল, বাঁধা থাকতো, সব এনে কুত্তায় কামড়ে দিচ্ছে, কামড়াতে ছাড়েনি। তারপরে যে হ্যাট হ্যাট করে সবাই বেড়াতে ছেড়ে দিয়ে ছুটে পালিয়েছে। ওই জায়গাটার নামটা বিশ্বকর্মতলা, রায়নগর। আপনার নাম? আমার নাম মঞ্জরি কারফার। রাস উৎসব এলাকায় একটা কুকুর ক্ষিপ্ত হয়ে গেছে। তাই দেখলাম তাই লক্ষণ দেখা গেছে, তার নিজের বাচ্চাকেই সে নিজে কামড়িয়ে মেরে দিয়েছে, বুঝলেন? এই এই কারণে আমাদের একটা বাচ্চা ছেলেকেও কামড়িয়েছে। সবাই সাবধানে থাকবেন, এলাকাবাসীদিকে অনুরোধ করছি। আমাদের রাস উৎসব কমিটির মাইক চলছিল, সেই মাইক থেকে আমরা প্রচারে রেখেছি যে কুকুরটি বিবরণ এই ছাল একবারে উঠে গেছে, লোম চামড়া নেই, ওই কুকুরটিকে লক্ষ্য করে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।